শক মন্ডলী দিগন্ত পরিবারের নিয়মিত আয়োজন রমজানের আহ্বানে অনুষ্ঠানটি দেখার জন্য অনুরোধ করছি নাহমাদুহ নসুল্লি আলাহ রসুল হিলকারি মহম্মাদউজবুল্লাহ রাজিম বিসমিল্লাহ রহমান

সুস্থ রেখেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী আজকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব রমজানুল मुबारकের ফজিলত রমজানের রোজার ফজিলত এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলেছেন এই প্রসঙ্গে ইনশাল্লাহ আলোচনা করব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু কুতিব আলাইকুমুস সিyam হে ঈমানদারগণেরা তোমাদের উপরে রমজান মাসের রোজা ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তী লোকদের উপরেও রোজা ফরজ ছিল লাল্লাকুম তাত্তাকুন তোমরা যদি রোজা যদি করো তাহলে তোমাদের ভিতরে ভয় জন্মাবে আসলে মূলত আল্লাহ রব্বুল আলমিন যে রোজা আমাদের উপরে ফরজ করেছেন যাতে করে আমরা তাকু অর্জন করতে পারি ইন্নার তাকুয়া রস ইবাদতি কল্লিহা সমস্ত ইবাদতের মৌলি হচ্ছে আল্লাহ হয় আল্লাহর কাছে সম্মানিত সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ রব ভয় করে এজন্য রমজান মাসের রোজা যদি আমরা পালন যদি করি তাহলে আমাদের ভিতরে আল্লাহ ভীতি জন্মাবে আর আল্লাহ ভীতি যদি না যদি জন্মায় তাহলে ওই রোজাতে আমাদের কোনো কাজ হবে না প্রিয় দর্শক মন্ডলী আপনাদেরকে অনুরোধ করব মহান আল্লাহ রাব্বুল আলামিন যে রোজা ফরজ করেছেন প্রত্যেকটা নর না মুসলমান নর নারী উপরে যে রোজা ফরজ করেছেন তা অবশ্যই আমরা রোজা পালন করার চেষ্টা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাং সোমা রমাদান ঈমান গুফের ইহতিসাব গফিরালহুমা তাকদ্দামা মিন জামবিহি যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখে ইমানের শহীদ ইমানের শহীদ এবং সবের রাশায় আল্লাহর রসুল বলছেন যে তার জীবনের সমস্ত গুনা আল্লাহ গুনা আমের মাফ করে দিন নমিক রুম সাল্লাহ আলাইহিসাল্লাম আরও বলেছেন যে কল রসুল আলাইসাল্লাহি আলাইসাল্লাম মাং সমারো মা দানি মানবা আহিতিসভা গুফেরাল্লো হুম তাকদ্দমা মিন জাম্বিহি ওয়ামিং ওয়ামাং কয় মা লাইলাতিল কদরি মানবা আহিতিসভা গুফের আল্লাহ হমাং আহ ওমাং কয়া লাইলাতেল কুদরি মা তাকদ্দমা মিন জাম্বিহি নবীকরাম বলছেন যে ব্যক্তি ইমানের সহিত সবের আশায় রমজান মাসে রোজা রাখে তার জীবনের গুণা আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দেন এবং যে ব্যক্তি লাইলাতুল কদরের রাত্রে ইমানের সহিত সবের আশায় দাঁড়ায় আল্লাহ রব্বুল আলমিন তার জীবনের গুনাহ মাফ করে দেন এজন্য আসুন আমরা মহান আল্লাহ রব্বুল আলমিনের যে হুকুম এই হুকুম আমরা পালন করার চেষ্টা করি আল্লাহ রব্বুল আলমিনের নবী করিম আল্লাহ পাক রব্বুল আলমিনের নবী বলছেন যে আসিয়ামার আল্লাহ রসুল বলছেন যে রমজান মাসের রোজা হচ্ছে জাহান নামের আগুনের ঢাল অর্থাৎ রোজা হচ্ছে ঢাল শুরু আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে রমজান মাসের রোজা পালন করার তৌফিক দান করুন এই রমজান মাসে শুধু রোজা রাখলেই হবে না রোজা থাকা অবস্থায় নবী করিম সাল্লাহ সাল্লাম অনেকগুলি নিষেধ করেছেন যে নিষেধগুলি যদি আমরা যদি না যদি মানতে পারি তাহলে রোজা রাখা না রাখা সমান হয়ে যাবে নবী করিম সাল্লাহ সাল্লাম বলছেন লাইসা সিয়াম মিনাল আকলি ওয়ার সার্বি ইনামা সিয়াম মিনাল লাগবি ওয়ার রফাসি পানাহার বর্জনের নামই হচ্ছে সিয়াম আপনাকে আমাকে শ্যাম পালন করতে হলে অনর্থক অশ্লীল বেহাপানা কাজ থেকে বিরত থাকতে হবে এগুলো যদি অর্ণা অশ্লীল বেহাপানা কাজ থেকে যদি বিরত না যদি থাকি আর রোজা রাখলাম সে রোজা আল্লাহ দরবারে কবল হবে না এই জন্য রোজা থাকা রোজা থাকা অবস্থায় অবশ্যই আমাদেরকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান লাম ইয়াদা কওলে জুরি ওয়াল আমালা বিহি ওয়াল জাহালা ফালাইসা লিল্লাহি হাজাতা নবীকরম সাল্লাম বলছেন যে ব্যক্তি পাপ মিথ্যা অন্যায় কাজ অনর্থক কথা বলা এই সব থেকে যে ব্যক্তি বিরত থাকে না তার রোজা রাখার কোনো প্রয়োজন নেই এত গুরুত্বপূর্ণ রসুলসলাম কথা বলেছেন এজন্য আসুন আমরা রমজান মাসের রোজা পালন করব সাথে সাথে আমরা রোজা থাকা অবস্থায় আমরা অন্যায় ওয়সলির বেহাপানা কাজ থেকে আমরা বিরত রাখব বিরত থাকব যদি আমরা বিরত না যদি থাকি তাহলে আমাদের এই রোজা কাঙ্ক্ষিত মানের রোজা হবে না আল্লাহ রব্বুল রবাহমিন আমাদের সকলকেই রমজান মাসের রোজা পালন করার তৌফিক দান করুক সকলে বলি আমিন অমা তৌফিক ইল্লাবুল্লাহ আসসালামু আলাইকুম আরহাম